সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। আজকে শুক্রবার সকালে ব্লগটা শুরু করলাম, ছাদে এসেছি, জামা কাপড় মেলবো, তারপরে সকালে জলখাবার হয়ে গেছে, পুজোর কাজ হয়ে গেছে। এখানে ছেলের জন্য তৈরি হচ্ছে ডিমের পোচ, আর আজকে সকালে পাস্তা করবো। এই জন্য গরম জল ফুটে যাওয়ার পরে পাস্তাগুলো দিয়ে দিলাম, একটু সিদ্ধ হলে পরে তারপর নামিয়ে রেখে দিয়েছি। এখন আমি গাজর, বিনস আর ক্যাপসিকাম কুচি সেটাকে ভাজা করে নিচ্ছি। আর এখানে পাস্তা মশলাটা জলের মধ্যে গুলে রেডি করে রেখে দিলাম। তারপরে সিদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিলাম, দিয়ে এবারে একটুখানি নাড়াচাড়া করে নেবো। মোটামুটি সমস্ত কিছু মিশে যাওয়ার পর এর মধ্যে আমি নুন হলুদও দিয়ে দিয়েছি। এখন পাস্তার মশলাটা দিয়ে দিলাম, এবারে রান্না হয়ে গেছে। এবারে বাটির মধ্যে ঢেলে সার্ভ করে নিচ্ছি, তারপরে সুন্দর করে সাজিয়ে নেব। তো এই দেখো ডিমের কুসুম আর ডিম সমেত সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তো এরকম করে দিলে পরে খেতেও বেশ ভালো লাগে। তো সাজানো হয়ে গেলো, এবারে ছেলেকে দিয়ে দিলাম খেতে। তারপরে আজকে হেনা করবো, এই জন্য হেনাটাকে গুলে রাখছি, দুপুরের দিকে লাগাবো। তারপরে দুজন এসেছে নিমন্ত্রণ করার জন্য। ওষুধ দু ধরনের হয়, একটা হলো দুঃখের ওষুধ আর একটা হলো সুখের ওষুধ। তো সুখের ওষুধটা আমি মানে সেভাবে পালন করি না, কিন্তু দুঃখের ওষুধটা আমি পালন করি। আসলে একটু ছোঁয়াছানির ব্যাপার হয়ে গেছে, এই জন্য জামাটাকে ছেড়ে ফেললাম। তো এই আর কি, আর কিছুই নয়। আজকে রান্না করছি ঝিঙে আলু পোস্ত। তো আলুটাকে প্রথমে ভালো করে ভাজা করে নিচ্ছি, তারপরে কালো জিরে ফোড়ন দিয়ে। এখন আমি ঝিঙেটাকে দিয়ে দিলাম, আর পরিমাণ মতন পোস্ত, মানে যে পোস্তটা বেটেছিলাম অর্ধেকটা দিয়েছি, অর্ধেকটা রেখে দিয়েছি। আর আজকে রান্না করছি রুই মাছ, আর ভেটকি মাছ ছিল আগের দিনে চার পিস, সেগুলোকে একসাথে করে রান্না করছি। এদিকে ছেলের মাংসটাকেও ধুয়ে নিচ্ছি, ওর মাংসটাকে সিদ্ধ করতে হবে। তারপরে সাথে সাথে মাছটাকেও ধুয়ে নিচ্ছি, মানে রুই মাছটা আজকে এনেছি। এদিকে মিমিদের মাংসটাকেও ধুয়ে নিচ্ছি। সব কিছু একসাথে ধোয়াধুয়ি করে তারপরে একসাথে সমস্ত মশলা, তারপরে যা যা আছে সব কিছুকে রেডি করে নিচ্ছি। এদিকে মশলাটাকে বেটে নিচ্ছি, যেটা মাছের মধ্যে দেব। আর এখানে ছেলের মাংসের মধ্যে একটু মশলা দিয়ে দিলাম, কারণ রেগুলার তো সিদ্ধ করে খায়, তো সিদ্ধ তো করা হবে, সামান্য একটু মশলার মধ্যে দিয়ে দিয়েছি। আর এদিকে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ, আর ছেলের মাংসের মধ্যে সমস্ত কিছু অল্প অল্প করে দিয়ে দিলাম। এক ফোঁটা তেলও দিয়ে দিয়েছি, গাজর বিনসও দিয়ে দিয়েছি। এখন জল দিয়ে সমস্ত মশলাগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে তারপরে সিদ্ধ করার জন্য দিয়ে দেবো। মোটামুটি ছয় সাতটা সিটি উঠলে পরে তারপরে ওটাকে নামিয়ে রেখে দিই। তো এদিকে বসিয়ে দিলাম এই কুকারটা, এদিকে ঝিঙে আলুটাও রান্না হচ্ছে, ঝিঙে আলু পোস্ত যেটা বসিয়েছিলাম। তো এখন মাছের মধ্যে নুন হলুদটা তো দিয়ে দিয়েছিলাম, এবারে মাখিয়ে নিয়েছি। এদিকে ঝিঙে আলু পোস্তটাকেও ভালো করে নাড়ানাড়ি করে নিচ্ছি। তো মিমিদের জন্য আজকে রেশনের চালটা রান্না করব, কারণ ওদের তো দিনে অনেকটা ভাতই লাগে। তো ওটা এখন রাইস কুকারের মধ্যে করে নিচ্ছি, আর আমাদের ভাতটা হাঁড়ির মধ্যে করে গ্যাসের মধ্যে করেছি। মিমির আর ম্যাক্সির ছাটাই খুব সহজে হয়ে গেছে, স্নানও হয়ে গেছে, কিন্তু চেরিটা হচ্ছে না। চেরি এতটা দুরন্ত, এই জন্যই হচ্ছে না। আজকেও ভাবছিলাম করাবো, কিন্তু হলো না, কাজকর্মের মধ্যে ভীষণভাবে আটকে গেছি। এখন মাছের ঝোলটা হচ্ছে, ওটা হলেই হয়ে যাবে। তারপরে টুকটাক ঘরের কাজকর্ম তো আছে, আর গতকাল দিদি কাজ করতে আসেনি, আজকে কি জানি আসবে কিনা। আর না আসলেও আমার কাছে উপরের ঘরগুলো মুছতে হবে, তো এই আর কি ব্যাপার। মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, এখন যাচ্ছি উপরের দিকে জামাকাপড়গুলো তুলতে। প্রচণ্ডভাবে রোদ উঠেছে, জামাকাপড়গুলো বেশি রোদ লাগলে পুড়ে যায়, মানে যেগুলো কালারিং থাকে। তো এখান থেকে যাওয়ার সময় যে দেখলাম যে এই জামাকাপড়গুলো, মানে আমার কিছু পুরনো নাইটি, যেগুলো কয়েকটা লাগে মিমিদের গা মোছানোর জন্য, আর কয়েকটা বাথরুমের সামনে দিয়ে রাখি পা মোছার জন্য, সেগুলোকে মাঝে মধ্যে ধুয়ে দিই। তো ধুয়ে আনার পর আর এখানে সব জড়ো করে রেখে দিয়েছি। এখন এগুলোকে একটুখানি ভাঁজ করে রেখে দিলাম। ভাঁজ করে রাখলে পরে যে কোনো জিনিসই, পুরনো জিনিসও দেখতে খুব ভালো লাগে। তো এখন ছাদে চলে এসেছি, সমস্ত কিছু শুকিয়ে গেছে, তো একটা একটা করে সবই তুলে ফেলি। আর বিশেষ করে আমার নাইটিগুলো এত রং জ্বলে যায়, কী আর বলবো তোমাদের। আর এই দেখো এগুলো এখন সুন্দর করে গুছিয়েছিলাম। এদিকে হাজব্যান্ড আর ছেলে পেঁপে পাড়ার কাজে আজকে লেগে পড়েছে। আমাদের তো অনেক লম্বা একটা পেঁপে গাছ, তোমাদেরকে পরে আমি দেখাচ্ছি গাছটা কতটা উঁচু। তো ছেলে আর হাজব্যান্ড অনেক চেষ্টা করে কয়েকটা পেঁপে পেরেছে, এই দেখো কতগুলো হয়ে রয়েছে, অনেক উঁচুতে হয়েছে। প্রতিদিন বলি পেঁপে কিনে আনবে, পেঁপে কিনে আনবে, আজকে গাছ থেকে পারলো। গাছের পেঁপে সারি আলাদা, পারে তো না, এই যে পেঁপে পেরে নিয়ে এসছে। আরো তো অনেক রয়েছে, এখন অনেক আছে। আসলে এত উঁচু গাছটা, মানে পারতেও খুব কষ্ট হয়। যেদিন একেবারে সকালে রুটি না করি, সেদিনকে একটুখানি বেলার দিকে রান্না বান্নার শেষে রুটিগুলো করে নিই, ছেলের জন্য লাগে। এদিকে পেঁপেগুলো নিয়ে চলে এসেছে ওরা। সকালবেলাতে হেনাটা ভিজিয়েছিলাম, তো অনেকক্ষণ যাবৎ ভাবছি মাখবো মাখবো, আর মাখা হয়নি, বিভিন্ন কাজকর্মের মধ্যে আটকে যাচ্ছি। এখন যদি না মাখি তারপরে আমার আর মাখা হবে না, আবার হয়তো ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে। তো দেরি হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় দুটো বেজে গেছে। এখন মেখে ফেলি, বেশিক্ষণ রাখবো না, 40 মিনিট পরে রাখবো, তারপর ধুয়ে ফেলবো।
মাথায় তো হেনা মেখে নিয়েছি, এবারে হেনা মেখে বাকি কাজগুলো করে নেব। তো প্রথমে মুছবো ঘর, এজন্য জল নিয়ে চলে এসেছি আর জলের মধ্যে দিয়ে দিলাম লিকুইড। এরপরে প্রথমে যেভাবে আমি ঘর মুছি প্রতিদিন বারান্দা থেকে শুরু করি, এর মধ্যে আবার হাজবেন্ড ডাকাডাকি করছে মিমিদের ভাতটা দেওয়ার জন্য, তো ভাতটা খুঁজে পাচ্ছে না। আজকে বললাম যে আমি রাইস কুকারের মধ্যে করে ভাত করেছি, তো যাই হোক আমি এনে ভাতটা টেবিলের উপর দিয়ে দিলাম, এরপরে বাকিটা ওরা করে নেবে। তো আমি এদিকে ঘর মোছার কাজটা করছি, এদিকে মিমির আবার কানটাকে বেঁধে দিলাম। ঘর মুছে তো চলে এসেছি, এখন আবার এই ঘরটাকে রান্নাঘরটাকে মুছে নিচ্ছি। ওদিকে ছেলে দাঁড়িয়ে রয়েছে থালা নিয়ে, এদিকে বাবা ভাতটাকে মাখছে, আর আমার তো এদিকে হয়ে গেলে তারপরে আমি স্নানটাকে করে নেবো। প্রায় 40 মিনিটের বেশি হয়ে গেছে হেনাটাকে রাখা মাথায়, তো বেশিক্ষণ রাখলে পরে চুল ভীষণ ড্রাই হয়ে যায়। তো আমাকে পার্লার থেকে এই জন্য বলে দিয়েছিলো তাড়াতাড়ি ধুয়ে ফেলতে। তো স্নান করে চলে এসেছি পুজোর ঘরে, তো পুজো হয়ে গেছে, এখন তোমাদেরকে দেখাচ্ছি যে আমি আজকে এভাবে পুজো করলাম। এই যে আমাদের মিষ্টি সোনা বসে আছে, তো এই হলো আমার মা লক্ষ্মী নারায়ণ ঠাকুর, সবাইকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। আর আজকে আমাদের যা রান্না হয়েছে ছেলের, এই যে ছেলের খাওয়াটা ডাল মাংস আর রুটি দিয়েছি ছেলেকে, আর এখানে আমার ভাতটা রয়েছে। এখন একটুখানি সাজুগুজু করছি, একটু বেরোবো। তো সেদিনকে যে লিপস্টিকটা ফ্রিতে পেয়েছিলাম, তো সেই লিপস্টিকটা এখন পরে নিচ্ছি, কালারটা খুবই সুন্দর। আর মাথাটাকে এখন আঁচড়ে নিলাম ভালো করে, খুব একটা জ্বর যে আছে তা নয়। যাবি মিমি, দিমা বাড়িতে যাবি তুই? তুই তুই এত খুশি হয় কেন? আমাদের মিমি এত খুশি হয়েছি, আমি যাবি মিমি। এখন তো বেলা খুব ছোট হয়ে গেছে, প্রায় সন্ধ্যা হতে চললো, তো আমি একটু রেডি হয়েছি। আর মাথায় দেখো জ্যাপ জ্যাপ করে আছে, তেল মেখেছি, অনেকদিন তেল মাখা হচ্ছে না, সে পুজোর আগে মনে হয় মেখেছিলাম। তো এখন বেরোচ্ছি বাড়িতে যাচ্ছি, এখন এখানে যে মিষ্টি নিলাম, মিষ্টি নিয়ে তারপরে বেরিয়ে যাচ্ছি। আর ছেলের সঙ্গে এসেছি, এই ছেলে চল এদিকে রাস্তা দিয়ে চলে যাবো। তুই সাবধানে যাবি বুঝেছিস, সাবধানে যাস। একদম নিস্তব্ধ রাস্তা দিয়ে যাচ্ছি, কেউই নেই সেরকমভাবে, অন্ধকার অন্ধকার। লক্ষ্মী পুজোর এতদিন পরে বাড়িতে এসেছি, দেখো কতগুলো এখনও অবধি খইয়ের উপরা রয়েছে, মানে এর থেকেও অনেক বেশি বানিয়েছিল বৌদি বলছিল। আর মা এখন আমাকে পেয়েছে, আর আমি খুব ভালোবাসি খেতে এগুলো। চিড়ের মোয়া, তারপরে তিলের নাড়ু, আর নারকেলের নাড়ু, গুড়ের নাড়ু। বলি তিলগুলো এরকম সাদা কিনেছি, এটা নেড়েছিলে কড়াইতে? আমার কিছুটা কেনা আছে, বলি আমি কি বানিয়ে দিও তো ফুল দিয়ে। বৌদি একখানা যে তিলের নাড়ু বানিয়েছে না, মানে দাঁত খুলে পড়ে যাবে যে আমি খাচ্ছি। ডাল করেছো আর কি করেছো বৌদি? ডাল করেছি, দুপুরে একটু বেগুন ভাজা হয়েছিল, শেষ হয়ে গেছে। আর পনির দাদা করেছে, দাদা আজকে আরে রান্না করেছে, পোলাও করেছে আর রাজমা করেছে দাদা। আর বৌদি ভাতটা কমিয়ে দাও, বৌদি খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমাকে খেতে দিয়েছে। ডাল রয়েছে, পনির রয়েছে, আর রয়েছে রাজমা। রাজমাটা খুবই সুন্দর হয়েছিল খেতে। তারপরে মা এখন বসে বসে খাওয়ার জলগুলো ভরছে এইখানে, এক এক সময় দেখি এক এক জায়গায় চলে যায় এই ডাব্বাটা, এবারে এসে দেখছি এই ঘরে রয়েছে। আর বাবা দেখো কত সবজি বাজার করে নিয়ে এসেছে, পুঁই শাক, বেগুন, চাল কুমড়ো, উচ্ছে, অনেক কিছু আছে। এই মাত্র ভাত খেলাম, অল্প একটু খেয়েছি, শাহী পনির আর রাজমা তৈরি করেছে আজকে দাদা, খুব ভালো খেলাম, পুরো পেট ভরে গেছে। এবার শুধু বাড়িতে যাব আর ঘুমাবো। তো এখন দাদা খাওয়া দাওয়া করছে, তারপরে পরে আবার তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? তো সেখানেই গেছিলাম, সেখান থেকে একটুখানি এনজয় করে এলাম। তো তোমরা এখনো হয়তো শুনলে শুনতে পারো একটা আওয়াজ আসছে, তো প্রচুর গান বাজনা হচ্ছে। তো কিছুক্ষণ একটুখানি আনন্দ করে তারপরে আবার বাড়িতে এলাম। আমি তো বাড়ি থেকে খেয়ে এসেছি, দাদা দিয়ে গেছে এসে, তারপরে তো ফাংশন শুনলাম, তারপরে এনে এসে খেলো, বাচ্চাদেরকে খেতে দিল। আর তোমাদেরকে আগের দিন বলেছিলাম যে হাজবেন্ড কি করতো সেই ব্যাপারটা নিয়ে তোমাদেরকে বলবে, তো বলো তুমি।
আমার প্রফেশন ছিল হসপিটালিটি ইন্ডাস্ট্রি, যেটা হোটেল ইন্ডাস্ট্রি আমরা বলি। একটু জোরে বলো না। হোটেল ইন্ডাস্ট্রিতে আমি ছিলাম দীর্ঘদিন। হোটেল ইন্ডাস্ট্রি ব্যাকগ্রাউন্ড আমার অনেক, আমি 5-star হোটেলেও কাজ করেছি, অ্যাজ ওয়েল অ্যাজ আমি কিছু রেস্টুরেন্টেও কাজ করেছি, মানে এটা স্প্ল্যানেটেও কাজ করেছি, প্লাস ইসেতেও কাজ করেছি, এই সিটি সেন্টারে। ইভেন আমি লাস্ট আমার আমি যেখান থেকে কাজ থেকে রিলিভ করেছি সেটা হচ্ছে নিকো পার্ক। নিকো পার্কে যখন কাজ করতো সেই সুযোগে আমরা প্রচুর ঘুরেছি, এখন আর যাওয়ার একদমই ইচ্ছে নেই। তারপরে প্রচুর এই হোটেল ইন্ডাস্ট্রিতে প্রচুর সেলিব্রিটিও মিট করেছি, প্রচুর সেলিব্রিটি আসতো, যেমন এই সঞ্জয় লীলা বনশালী, মিঠুন চক্রবর্তী তো মানে রেগুলার গোটা মোটামুটি বলতে গেলে, তারপরে গোবিন্দা, জনি লিভার, ইভেন আমি কিছু প্লেয়ারদের সাথেও মিট করেছিলাম। আমাদের সবসময় ছবি তোলা সম্ভব হতো না, এই একটা প্লেয়ারের ছবি, এটা হচ্ছে মোহাম্মদ হাফিজ, পাকিস্তানের ক্রিকেটার। ইনি যখন আমাদের আইপিএল ফার্স্ট আইপিএলের সময় এই উমার গুল পাকিস্তানের ক্রিকেটার, এরা ফার্স্ট আইপিএলে আমাদের এখানে আসে, আমাদের রেস্টুরেন্ট ভিজিট করেছিল, তখন ওদের সাথে আমার তোলা ছবি। এবং সব সেলিব্রিটির সাথে ছবি তোলা সম্ভব হয়নি সবসময়, কারণ তখন হয়তো এখন যেরকম সহজে মোবাইল দিয়ে আমরা চট করে কারোর সাথে দেখা হলে ছবি তুলে নিতাম, সে সময় অতটা সুযোগ ছিল না যে কারোর সাথে দেখা হলে। মোবাইলের প্রচলন ছিল না এই সময়, মোবাইলের প্রচলন ছিল না বলেই আমাদের সবার সাথে সবসময় ছবি তোলা সম্ভব হয়নি। যাই হোক, প্রচুর সেলিব্রিটি মিট করেছি, জ্যাকি শ্রফ, মিলন্দ গুনাজি, চন্দ্রচূড় সিং, তারপরে এরকম মাধুরী দীক্ষিত, মাধুরী দীক্ষিত, তারপরে নন্দিতা দাস, এরকম কিছু কিছু সেলিব্রিটির সাথে আমরা মিট করেছি। ওরা আমাদের হোটেলে আসতো, থাকতো। আমি কাউকেই দেখিনি, উনি সবাইকে মোটামুটি দেখে নিয়েছে। তো যাই হোক, আর একটা ছবি জিনিসটা দেখো তোমরা, এই ছবিটা কিন্তু অতটা ক্লিয়ার নয়, দেখো তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি, কারণ তখন তো ক্যামেরা, যেমন এখন যেমন ফোনের ক্যামেরাটা দারুণ, তখন ক্যামেরাটাও খুব একটা ভালো ছিল না ফোনের, তার জন্য এটা ফোন থেকে তোলা, এই জন্য দেখো ছবিটা খুব একটা ক্লিয়ার আসেনি। এটার ক্ষেত্রে এটা তবু একটু এসেছে, কিন্তু ওটা একদমই ক্লিয়ার নয়, মানে এর থেকে বোঝা যাচ্ছে যে তখন ফোনের প্রচলনটা সেভাবে ছিল না।